একটা সময় আমাদের বাংলাদেশে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা সহ 4 আনা, 8 আনার কয়েন, যা বর্তমান প্রজন্মের কাছে অনেকটা রূপকথা গল্পের মতোই বলা যায়। এছাড়া যুদ্ধের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কাগজের নোটের ডিজাইনেও অনেক রকমের পরিবর্তন হয়েছে। সেই সাথে স্মারক নোট কি তা অনেকে চেনে না। বাংলাদেশের সব ধরনের নোটের ডিজাইন গভর্নরের নাম সহ গভর্নর ভ্যারাইটি ওয়াইজ এখানে হচ্ছে অনেক রকমের ব্যাংক নোট আছে, প্রায় বলতে গেলে সব রকম আছে, দু একটা জাস্ট মিসিং আছে। এই যে এখান থেকে যদি শুরু করি, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম 1 টাকার নোট, তারপর হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড আসছে, এভাবে হচ্ছে এরপর এইভাবে সিরিয়ালি এই পর্যন্ত। এটা কত সালে? এটা হচ্ছে 1972-এ প্রথম যে 1 টাকাটা বের হয়, 1 টাকা বের হয় না 72 সালে, ম্যাপ সিরিজ বলে এটা। স্যার এখানে কি সাল লেখা নাই? না না, এগুলো তো সাল লেখা থাকে না। সাল কি পরবর্তীতে আছে লেখা? হ্যাঁ, সাল 2000 সালের পর থেকে নোটের মধ্যে সাল লেখা শুরু হয়েছে, এর আগে কোনো নোটে সাল লেখা থাকে না। এটা আইডেন্টিফাই করার জন্য এই যে গভর্নরের নামটা দেখতে হয় যে আচ্ছা এই গভর্নর এত সাল পর্যন্ত ছিল, তখন বুঝতে হয় যে আচ্ছা এটা এত সালের নোট, এভাবে আর কি আগে আইডেন্টিফাই করা হতো। 1 টাকা নোটে তো গভর্নর থাকে না, অর্থ সচিব থাকে। গভর্নর শুরু হয়েছে 5 টাকা, 10 টাকা থেকে। এরপর এটা কি সবচেয়ে 1 টাকার নোট? জি জি। এরপর আর আমরা বলতাম যে 1 টাকায় 3টা হরিণ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সেই। জি জি, 3টা হরিণ। এরপর আর কোন 1 টাকার নোট বের হয় না। লাস্টে আমাদের একটা প্রশ্ন ছিল যে 1 টাকায় কয়টা হরিণ পাওয়া যায়? হ্যাঁ, অথবা 3টা হরিণ, 3টা হরিণের দাম কত, এরকম করে ঘোড়ায় উল্টায় ইয়ে করা হতো। আর এই যে 2 টাকাতে হচ্ছে সেভাবে কখনো ডিজাইন বের হয়নি। 2 টাকা শুধু হচ্ছে যে আমাদের পরিচিত দোয়েল ডিজাইন আর হচ্ছে এই ডিজাইন, এর বাইরে কোনো ডিজাইন বের হয়নি। একবার হচ্ছে এই 2 টাকার নোটটা সবচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এরপর 5 টাকার হচ্ছে, এটা ম্যাপ সিরিজের নোট, এটা হচ্ছে প্রথম 5 টাকার ব্যাংক নোট। এরপরে আসে হচ্ছে নাজিরউদ্দিন আহমেদ স্যারের 5 টাকা, সরি, এরপর আসে হচ্ছে হামিদুল স্যারের, তারপর আসে নাজিরউদ্দিন আহমেদের 5 টাকা। তো হচ্ছে এই কয়েকটা হচ্ছে রেয়ার। এর বাইরে 5 টাকার অনেক ভেরিয়েন্ট আছে, কিন্তু ওগুলো আর কি এখানে নাই, এগুলো কমন এখনো পাওয়া যায়, এজন্য এগুলো আর কি এখানে রাখিনি, আলাদা ভাবে আছে। তারপর 10 টাকার অনেক, 10 টাকার আবার ডিজাইনের দিক থেকে সবচেয়ে বেশি আছে ভেরিয়েন্ট 10 টাকার মধ্যেই। এই যে প্রথম 10 টাকার ম্যাপ সিরিজের 10 টাকা, এরপর আসে হামিদুল্লাহর 10 টাকা, তারপর হামিদুল্লাহর আবার এটা লেফট মুজিব বলে, এটাকে রাইট মুজিব বলে, মানে একই গভর্নরের কিন্তু জাস্ট একটু আলাদা। আর এই প্রতিটা 10 টাকা দেখলে কিন্তু একই রকম মনে হচ্ছে, ভালোভাবে লক্ষ্য করলে সূক্ষ্ম সূক্ষ্মটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটাতেই কালেকশনের আসলে মজা, কালেক্টরের এটাতেই মজা পায়। যেমন হচ্ছে এই দুটো নোটের মধ্যে দেখতে একই হলেও এই দুটো কিন্তু অনেক ডিফারেন্স। এটা হচ্ছে খুব কমন, মোটামুটি পাওয়া যায়, কিন্তু এই ডিজাইনের এই সিগনেচারটা খুব রেয়ার, পাওয়া যায় না সহজে। তো এছাড়াও আছে হচ্ছে যে নাজিরউদ্দিন আহমেদের আবার আরো একটা আছে, এটা ওনার সিগনেচারে 2টা 10 টাকা নোট বের হয়েছিল। এই যে এইটা আর এটা সিগনেচার একই, কিন্তু এটা আবার খুব কম, মোটামুটি অনেক পাওয়া যায়। এটা আরো কমন, এগুলো হচ্ছে এটা কমন, কিন্তু এটা আবার অনেক রেয়ার, খুবই কম বের হয়েছিল এই নোটটা। জি জি জি। তারপর এছাড়া হচ্ছে এই যে 10 টাকা, এগুলো এটা সিগনেচার ওয়াইজ তার অনেক ভেরিয়েন্ট আছে এখানে। তাছাড়া হচ্ছে একটা 96-এর রজত জয়ন্তী উপলক্ষে একটা বের হয়েছিল, এটা মনে হয় এখানে নেই। আর এছাড়া হচ্ছে এই যে বাংলাদেশের একমাত্র একবারই ইস্যু হওয়া প্লাস্টিকের নোট, পলিমার নোট, এখনো মাঝে মাঝে অনেকেরই হাতে পাওয়া যায়। তারপর 20 টাকা হচ্ছে, এইটা হচ্ছে মজার বিষয় হচ্ছে অনেকে এইটার এটাকে একই রকম মনে করে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এখনকার 20 টাকার চেয়ে এই 20 টাকার সাইজটা বড় হয়। এই সাইজ এটারও অনেক রকমের, মানে কয়েকটা গভর্নরের বের হয়েছিল, যেমন হোসেন আহমেদ স্যার, সেগুপ্তা বক্সার, এরকম। এই যে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম 50 টাকা, নাজিরউদ্দিন আহমেদ স্যারের 50 টাকা বের হয়েছিল, পিছনে হচ্ছে চা বাগান, খুব সুন্দর ডিজাইনের নোটটি, আমার খুব পছন্দের। এরপর আসে হচ্ছে সেম ডিজাইনের প্রায় জাস্ট মসজিদটা আলাদা, নুরুল ইসলাম স্যারের আবার 2টা ভেরিয়েন্ট আছে, এই যে এটা একটা আর একটা স্মৃতিসৌধ। আরো হচ্ছে অন্য গভর্নরের বের হয়েছিল, যেমন খোরশেদ, সেগুপ্তা। তারপর আসে হচ্ছে মোহাম্মদ ফরাসউদ্দিন স্যারের এই 50 টাকাটা। এটাও একটা মজার ব্যাপার হচ্ছে এই যে নর্মাল এই 50 টাকাটা অনেক পাওয়া যায়, কিন্তু এইটা আবার এটার থেকে আলাদা, এটা আবার সাইজে বড়। আগেকার ব্যাংক নোট গুলো একটু বড় ছিল, পরবর্তীতে হয়তো ইনফ্লেশনের জন্য বা অন্য কারণ হতে পারে যেগুলো ছোট করে দিয়েছে। প্রথম 100 টাকার নোটটি আসলে আমার কালেকশনে নাই, এটা হচ্ছে ম্যাপ সিরিজের 100 টাকা ছিল ওটা, এটা হচ্ছে সেকেন্ড 100 টাকার নোট। এটা হচ্ছে নাজিরুদ্দিন আহমেদ স্যারের 100 টাকার নোট। এটাও খুব সুন্দর, আগেকার নোটের ডিজাইন গুলো খুব সুন্দর ছিল। 100 টাকার অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, যেমন এখানে আমি যদি দেখাতে চাই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভেরিয়েন্ট আছে। যেমন এই তিনটা নোট যদি একসাথে দেখেন, দেখে মনে হবে একই, কিন্তু এখানে আসলে ফার্স্ট ইস্যু, সেকেন্ড ইস্যু, থার্ড ইস্যু আছে। ভালোভাবে দেখলে দেখবেন যে এখানে কোনো সার্কেল নেই। তারপর যদি এটাতে দেখেন যে এখানে একটা ছোট্ট সার্কেল দেওয়া আছে, এটা হচ্ছে সেকেন্ড ইস্যু। আর থার্ড ইস্যুটাতে সার্কেলের বর্ডারের উপর ডিজাইন করা আছে। এটা হচ্ছে একটু সূক্ষ্ম সূক্ষ্ম ভেরিয়েন্ট, এগুলো আর কি মজার, কালেক্ট করতে মজা লাগে, খুঁজতে মজা লাগে। এছাড়া হচ্ছে এরকম 100 টাকার নোট এগুলো বের হয়েছিল। বর্তমানে আমাদের 100 টাকা গুলো এইরকম, এরকম ছোট ছোট হয়। আর এগুলো হচ্ছে বড় সাইজ। সালেউদ্দিন আহমেদেরই এবার একটা আছে ছোট, একটা বড়, সেম গভর্নর, জাস্ট হচ্ছে সাইজে ছোট বড়। দেখে আর কি অনেকেই বুঝে না, তো আর কি এগুলো মানুষের কাছে ভ্যালু সেম, কিন্তু কালেক্টরদের কাছে একটু আর কি আকর্ষণীয়। এরপর যদি আমরা 500 টাকায় দেখতে যাই, এগুলো হচ্ছে 500 টাকার ফার্স্ট ডিজাইন ছিল। ফার্স্ট গভর্নর একটা নাই আমার কাছে, কিন্তু একটা ফার্স্ট ডিজাইন ছিল। এই যে এই কয়টা, এখানে সব গভর্নর একটা করেছে। জি জি, যে পিছনটাও এরকম ছিল, সুন্দর একদম। এই যে তিনটা গভর্নর আছে এখানে, শেখ মুস্তাফ, খোরশেদ আহমেদ, নুরুল ইসলাম। এরপর সেকেন্ড ডিজাইন আসে লুৎফর আহমেদের। লুৎফর আহমেদের এই ব্যাংকনোটটাও খুব সুন্দর। তারপর হচ্ছে এই যে এইগুলো তো প্রায় প্রায় এখন পাওয়া যায়, এখন দেখা যায়। জি জি, আর এগুলো তো হচ্ছে মোস্ট কমন, এগুলো তো এখনো চলছে। এগুলো আর কি শুধু আমি গভর্নরের ভ্যারাইটির জন্য এগুলো রেখে দিয়েছি। যেমন দেখতে একই হলেও এই যে তিনটা কিন্তু তিন রকম গভর্নর, একটা হচ্ছে ফখরুদ্দিন আহমেদ, একটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ, একটা আতিউর রহমান, এইভাবে রাখা আছে এখানে। হ্যাঁ, এটা ফজলে কবি, এটা আতিউর, দেখতে একই হলেও গভর্নরের ভ্যারাইটি আছে। এটা হচ্ছে বাংলাদেশের স্মারক নোট, তিনটা আছে এখানে। এটা হচ্ছে অর্ডিনো বলে এগুলোকে। অর্ডিনো বলতে ধরেন 3 টাকার নোট বের হয় বিদেশে, বাংলাদেশে এরকম নাই। যেমন এটা 25 টাকা, 25 টাকা তো নরমালি বের হয় না। তারপর 60 টাকা, 40 টাকা, 50 টাকা হয়। 40 টাকা, 40 টাকা তো এভাবে বের হয় না। 40 টাকার এটা বের হয়েছিল স্বাধীনতার 40 বছর উপলক্ষে। যে পিছনে হচ্ছে বীর শ্রেষ্ঠদের ছবি দেওয়া আছে। 60 টাকার এই নোটটি বের হয়েছিল ভাষা আন্দোলনের 60 বছর উপলক্ষে, এটাতে হচ্ছে ভাষা শহীদদের ছবি দেওয়া আছে। আর 25 টাকার এই নোটটি বের হয়েছিল সিকিউরিটি প্রিন্টের 25 বছরের রজত জয়ন্তী উপলক্ষে। সিকিউরিটি প্রিন্ট আবার কি? সিকিউরিটি প্রিন্ট হচ্ছে এখান থেকে নোটগুলো প্রিন্ট করা হতো আর এই জায়গা থেকে। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে কালেক্টরদের মধ্যে, সেটা হচ্ছে রাডার রিপিটার নাম্বার। এখানে যদি আপনি নাম্বারটি ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন যে হচ্ছে 3221 আবার 223, মানে এই প্রথম তিনটা নাম্বার এই 4 নাম্বারের পর হয়ে যায়, উল্টায় যায়। এটাকে বলে রাডার নাম্বার। এটা এই রকমের নাম্বার অনেকে কালেক্ট করে, অনেকের এটাই শখ, এটাই পছন্দ। আরেকটা হয়, এটাকে বলে রিপিটার নাম্বার। এটাতে যদি দেখেন 0431 আবার 043, মানে সেম তিনটে নাম্বার 4 নাম্বারের পর আবার হচ্ছে রিপিট করবে, এটাকে বলে রিপিটার নাম্বার। এটা হচ্ছে একটা মজার ইয়ে। এছাড়াও হয় সলিড নাম্বার। সলিড নাম্বার গুলোতে নর্মালি হচ্ছে সবগুলো নাম্বার একই থাকে। আচ্ছা, এখানে আছে হচ্ছে আমার 1 পয়সা থেকে শুরু করে 5 টাকার কয়েন পর্যন্ত প্রতিটা সালের এখানে আছে। জাস্ট 2-3টা সাল মিসিং আছে, এগুলো এখন পর্যন্ত কালেক্ট করতে পারিনি। যে এটা সাল অনুযায়ী আছে, যেমন এটা প্রথম 1 পয়সা জাস্ট একটা সালেই বের হয়েছিল, 1974। এরপর 5 পয়সা হচ্ছে 73-74, এটা হচ্ছে লাঙ্গল। আর আরেকটা আছে উৎপাদন বলেন, এটা হচ্ছে এই দুটো আবার একটু আলাদা আছে। যেমন এটাতে জাস্ট পুরোটা গোল, এটা হচ্ছে উৎপাদন বাড়ান লেখা আছে। উৎপাদন বাড়ানের 2-3টা ইয়ার মিসিং আমার কাছে। এরপর হচ্ছে 5 পয়সা লাঙ্গল, মানে ট্রাক্টর বলে, সরি। এই ট্রাক্টরের আবার কয়েকটা সাল আছে, এই যে এরকম। তারপর 5 পয়সা এই কয়টা। এরপর আছে 10 পয়সা। 10 পয়সা প্রথম আসে পান পাতা ডিজাইনের, পান পাতা হচ্ছে 73-74 আসে। এরপর আসে হচ্ছে ট্রাক্টর, এটা হচ্ছে সবুজ বিপ্লব বলে এই ডিজাইনটাকে। এটা হচ্ছে ডিজাইন ওয়াইজ আছে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে। তারপর আবার এখানে আসে পরিবারেরটাতে। এরপর 10 পয়সা আছে 94 পর্যন্ত। তারপর আসে 25 পয়সা। 25 পয়সা প্রথম আসে হচ্ছে জি মাছেরটা, রুই মাছ বলে অনেকে, অনেক ইলিশ মাছ বলে। এটা হচ্ছে 1973 সালের একটা ডিজাইনই বের হয়েছিল, মানে একটা সাল বের হয়েছিল। এরপর আসে যেটা, এটাকে বলে সবার জন্য খাদ্য। সবার জন্য খাদ্য 6টা সাল বের হয়েছিল মোটালে, যে এখান থেকে শুরু করে এই যে এই 6টা সাল। তারপর আসে হচ্ছে কমন টাইগার, যেটা বাঘ। বাঘের হচ্ছে বাঘেরও কয়েকটা শাল আছে, যেখান থেকে শুরু করে জি 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 এখান থেকে এরকম এটা দেখছিলাম আমরা। হ্যাঁ, এরপর 50 পয়সা প্রথম বের হয়েছিল কবুতরের, খুব সুন্দর কয়েনটা, এই যে এটা। তো কবুতরের এটার পর হচ্ছে বের হয়েছিল এটা হচ্ছে ফ্রুটস বলে আর কি, তারপর সুষম খাদ্য। হ্যাঁ হ্যাঁ, সুষম খাদ্য, জি জি সুষম খাদ্য, মাছ, তারপর ওরকম এটারও কয়েকটা সাল ছিল। তারপর লাস্ট একটা 50 পয়সা বের হয়েছিল 2001 সালে, এই যে এটা। এটা হচ্ছে 8 কোনা হয় আর একটু সাইজে ছোট হয়, এটাও সিঙ্গেল ইয়ার ইস্যু ছিল। এরপর আসে হচ্ছে 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন এই প্রথম বের হয়েছিল 75, 76, 77 সালে। এগুলো নর্মাল 1 টাকার কয়েনের চেয়ে একটু আলাদা, এগুলো একটু মোটা হয়, ওয়েট একটু বেশি হয়। এই তিনটা রেয়ার, কিন্তু এই তিনটা হচ্ছে নর্মালি পাওয়া যায় না সেভাবে, মানে মানুষজন এটাকে অনেকে হয়তো পায়, পেয়েও বুঝে না, কিন্তু এগুলো একটু কম পাওয়া যায় নর্মালি। যে যদি আমি নিচের এগুলো রেগুলার ইয়ারের সাথে কম্পেয়ার করি, 92, 93 এগুলোর সাথে। আরে সোনালি 1 টাকা তো আপনারা সবাই দেখছেন, অনেক গুজব বের হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 2000-3000 টাকায় বলে মানুষ বিক্রি করছিল। এখন এগুলো সেরকম দাম নেই, কালেক্টরদের কাছে মোটামুটি খুব কম ভ্যালু আছে। আচ্ছা, এখানে একটা মজার ঘটনা হচ্ছে 50 পয়সা সবগুলো দেখতে একই হলো। একটা সাল আছে 1979, এই সালটা আবার রেয়ার, এই সালটা আবার নর্মালি খুব কম পাওয়া যায়। আমি 1000 পিস খুঁজে একটা মাত্র পেয়েছি। এই যে আমার এখানে এরকম বয়ম আছে, এইখান থেকে মাত্র একটা পেয়েছি, খুব কম পাওয়া যায় আর কি নর্মাল গুলোর চেয়ে। 5 সালে 2005 সালের কয়েন আরো রেয়ার, এটা বলতে গেলে আপনি সারাদিন খুঁজে একটা খুঁজে পাবেন না এরকম। জি 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 অনেকেই বলে যে হচ্ছে হ্যাঁ এটাতে আবার কালেক্ট করার কি, এটা তো হচ্ছে কমন জিনিস। তা আমি হচ্ছে ওদেরকে বলি যে আচ্ছা আপনারা এনে দেন, আমি দামের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি দাম দিয়ে কিনে নিব, তখন আর দিতে পারে না। এই হচ্ছে বাংলা কয়েন। এটা তো বর্তমানে এটা अवेलेबल। হ্যাঁ, এগুলো তো হচ্ছে এটা হচ্ছে লাস্ট ইয়ার এসে, এরপর আর কোনো 5 পয়সা বের হয়নি। তারপর এই যে এখানে আর কি টাকার ভান্ডার, এই যে 1 পয়সা, তারপর হচ্ছে 1 টাকা সোনালী কয়েন এরকম, তারপর 1 টাকা সোনালী কয়েন, তারপর এই যে 5 পয়সা লাঙ্গল যেটা এরকম আছে, এটা না এটা 5 পয়সা না, সব 5 পয়সা। হ্যাঁ, সব একটা ডিজাইন। 5 পয়সা আরো এক রকম আছে, এটা হচ্ছে শুধু হচ্ছে ওই যে লাঙ্গলটা, যেটা লাঙ্গল না ট্রাক্টরটা, যেটা এটা এক ডিজাইন আর এক ডিজাইন, এটা একরকম এটা আরেক রকম। 10 পয়সা এরকম, এটা হচ্ছে পান পাতা ভেরিয়েন্টটা, এটাতে শুধু পান পাতাটা আছে। আর হচ্ছে আরেকটা যেটা আছে পান পাতা, আরেকটা যেটা আছে এটা হচ্ছে এই যে পরিবারটা মিক্স করে ফেলছে, এই যে এরকম নরমাল পরিবারটা, এটা হচ্ছে এরকম 1 বক্স আছে। এগুলো আসলে এইভাবে লট ধরে রাখতে ভালো লাগে, অনেকগুলো একসাথে। এছাড়া হচ্ছে একদম ইউএনসি কন্ডিশনের কিছু আছে। ইউএনসি বলতে বোঝায় আনসার্কুলেটেড, মানে বানানো হয়েছে কিন্তু মিন্ট কন্ডিশনেই আছে, এখনো ইউজ করা হয়নি। এগুলোকে ইউএনসি বলে। যেমন 5 পয়সা যদি এটা দেখেন, সাল কিন্তু ওই আগের সালই 1994 সালই আছে, কিন্তু এগুলো ইউজ হয়নি, একদম নতুন কন্ডিশনে আছে, ব্যাংক থেকে পাওয়া, মানে আগে পাওয়া গিয়েছিল রেখে দেওয়া আছে। তারপর যদি এরকম করে দেখেন, এগুলো এরকম ইউএনসি কন্ডিশন। 10 পয়সা গুলো, তারপর এরকম 25 পয়সা যে সবার জন্য খাদ্য যেটা, ওটা আছে। তারপর 1 টাকা হচ্ছে যেটা ওই যে প্রথম 1 টাকার কয়েন, জি 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 এগুলো সব ইউএনসি কন্ডিশনের। যে 5 পয়সা 2 রকমের। এই কয়েন দিয়ে আমার বাংলা কয়েন দেখানো শেষ করছি। এটা হচ্ছে স্মারক কয়েন, এটা হচ্ছে স্বাধীনতার 40 বছর উপলক্ষে বের করা হয়েছিল। এটা হচ্ছে স্মারক কয়েন বলে এটাকে, নর্মাল সার্কুলেটিং কয়েন না, এটা রূপার কয়েন নর্মালি। এটাতে হচ্ছে 25 গ্রামের মতো রূপা আছে, আর হচ্ছে যে অপর দিকে 7 বীরশ্রেষ্ঠ ছবি দেওয়া আছে। এই ছিল আমার বাংলা কয়েনের সংগ্রহ। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.